গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা সুন্দর নতুন মিনি ব্লগ নিয়ে। তো এই যে দেখো, ছেলের বার্থডে যেহেতু সামনে, তাই জন্য একটা ড্রেস চুজ করা হচ্ছে। তো এটা পরিয়ে ওটা পরিয়ে সেটা পরিয়ে দেখা হচ্ছে। আর যে ড্রেসটা ফাইনালি নিলাম সেটা তোমাদেরকে এখন দেখাবো না, সেটা তোমরা বার্থডের দিনে দেখতে পাবে। আর এই দেখো, একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে ওপরে ছেলেদের জায়গাটা ঘুরিয়ে। আর ওর জামা কাপড় যেহেতু রেডিমেড সেন্টার থেকে নেওয়া হয়, সেই জন্য ওই একই ধরাগড়া, মানে তথাগত একই দোকান থেকেই নেওয়া হলো। তো এখানে প্রচুর কালেকশন ছিল, প্রত্যেকটা কালেকশনই সুন্দর, মনে হচ্ছিলো যেন সবই নিয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, কিন্তু ছেলেদের জামা কাপড়ও তার কোনো ভ্যারিয়েশন নেই, যত কিছু ভ্যারিয়েশন মেয়েদের জামা কাপড়ই থাকে, ছেলেদের ওই একই একটু 19-20। তো যাই হোক, ওকেই নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু ও সাইজ টাইজগুলো একদম দেখে পাকাপোক্তভাবে নেওয়া হবে সেই জন্য। তো দেখো, এই এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর মানে খুব শর্ট টাইমে গেছিলাম, শুধু ড্রেসটা নিয়ে কেকটা পছন্দ করে তারপরে চলে এসেছি। কেকটার মানে যেদিনকে জন্মদিন সেদিনকে নেওয়া হবে, যেহেতু ছোটো করেই একদম করা হচ্ছে, সেই জন্য কোনো আড়ম্বর নেই, কিছু নেই, মোটামুটি ছোটোর ওপর দিয়েই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর বার্থডের দিনের ভিডিওটা তোমরা যথারীতি পরের দিনকে পেয়ে যাবে। তো দেখো, এই যে এখানে সব গেঞ্জিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রত্যেকটার কালারই কিন্তু ভীষণ ভীষণই সুন্দর, মানে একটার পর একটা কালার দেখেই মনে হচ্ছে যেন সবকটাই নিয়ে নেওয়া যাক। তো যাই হোক, আর বাইরে তো মানে আজকে সারাদিন ধরেই বৃষ্টি, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো বৃষ্টিটা কমাতেই বিকেলবেলাও পড়তে গেছিলো, ওকে নিয়েই গেছিলাম, জামাটা কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো, এইখানে আরেকটা কালার দেখা যাচ্ছে। আর মেয়েদের জামা হলে কিন্তু তোমাদেরকে অনেক ভ্যারাইটি দেখিয়ে দিতে পারতাম, তাই না? কিন্তু ছেলেদের তো আর কোনো ভ্যারাইটি নেই, কালারেরই যা একটু ভ্যারাইটি পাওয়া যাবে, আর আর কিছু আর কোনো ভ্যারাইটি নেই। যাই হোক, জন্মদিনটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভীষণ সুন্দর দিন, আর বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, কেননা আর আমার ছেলের জন্মদিনটা তো আমার কাছে মানে একটা বিশেষই দিন বলতে গেলে। এই দিনকেই মাতৃত্বের প্রথম স্বাদ পাওয়া যায়, মেয়েরা সম্পূর্ণ হয়ে ওঠে। তো সেই জন্য আমার সেই দিনটা আমার কাছে যে কী সেটা আর মুখে বলে বোঝানো যায় না। বাবাদের কাছে জানি না কত দূর কী হয়, তবে মায়েদের কাছে কিন্তু সেই দিনটা একটা বিশেষ দিন। আশা করি তোমরাও আমার সাথে একই মত। তো দেখো, এখানে সব তোমাদের জামা কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি, আর একটা ছোট্ট এত সুন্দর কিউট মানে একটা ডল দেখেছি, বলবার মতন না, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বলবো যে ওটাকে দেখে একটা হাসির জিনিস, এত সুন্দর। তো এইটা দেখো, এই কালারটাও কিন্তু বেশ সুন্দর, তোমরা যদি গেস করতে পারো তাহলে গেস করে নিতে পারো যে কোনটা ওর জন্য নেওয়া হচ্ছে, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আর না হলে একদম ফাইনাল লুকে তোমাদেরকে দেখাবো কোনটা নেওয়া হয়েছে। কালারটা কিন্তু বেশ সুন্দর। আর এই যে দেখো, ছোট্ট খাট্ট একটা কি কিউট, আমি আমার ছেলেকে বলছিলাম এই ড্রেসটা নিবি, তো বলছে দাদ কী যে বলছো। আর এই যে নেওয়া হয়ে গেছে, আর এখন চলে এলাম কেকের দোকানে, কেক একটা পছন্দ করলাম, করার পরে ওখান থেকে ছেলের জন্য একটা খাবার নিয়ে বেরিয়ে গেছি। মানে খুব শর্ট টাইমে এই কাজগুলো করতে হয়েছে, যেহেতু ওর আবার পড়া ছিল। দেখো, সব কিছু কিন্তু আমাদের কেনাটেনা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির পথে ফিরছি। আর রাস্তায় বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট একদম পুরো ভিজা, তবু ভালো যে সন্ধ্যের দিকে বৃষ্টিটা হয়নি, সারাদিন ধরে হয়েছে, সন্ধ্যেবেলায় বৃষ্টিটা গিয়ে একটু অবশেষে ঝরেছে। আর সামনে যেহেতু গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, রাস্তাঘাট কিন্তু প্রায় আলোতে আলোতে প্যান্ডেলে প্যান্ডেলে সেজে উঠছে, তো দেখেই মনে হচ্ছে পুজো এসে গেছে। আর দেখো, তারপর চলে এসেছি কিন্তু অরুণ আইসক্রিম, আইসক্রিমগুলো কিন্তু ফাটাফাটি, এখান থেকে আইসক্রিম কেনা হলো, আইসক্রিম কিনে খাওয়া হলো। আর এই অরুণ আইসক্রিমের টেস্ট কিন্তু আমার ভীষণ ভীষণই ভালো লেগেছে, সব থেকে বড়ো কথা এত কিউট আইসক্রিমগুলো দেখতে, বলবার মতন না, আমার তো ভীষণ ভালো লেগেছে। ছেলের জন্মদিনেও বলেছি, যদি ওরা বললো যদি স্টকে থাকে তো অবশ্যই পাওয়া যাবে। তো চলো, আজকের মতন টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।